ভারী বর্ষণে কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে 4 ভাই বোন সহ 5 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় কক্সবাজারেও চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুদিনের টানা ভারী বর্ষণে কক্সবাজার ও রামুতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে একই পরিবারের 4 জন সহ 5 শিশু, আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের রুমালিয়া ছড়ার বাচামিয়ার ঘোনায় একটি পরিবারে 4 শিশু নিহত হয়। এদিকে রামুর দক্ষিণ মিঠাছুরি পানেরছড় এলাকায় 1 শিশু নিহত ও 1 শিশু আহত হয়। এছাড়াও লিংক রোডের মুহুরিপাড়ায় আহত হয় 2 বোন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আহত 3 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সবই উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত কোন উদ্ধার নেই, আমরা সব সার্চ করছি, সব পাহাড়ি এলাকা, কোনো নিখোঁজ এখন আর নাই। গরম বাগে কি হয়, দুয়া বুয়া আহত হসপিটাল মাজার ভর্তি করছি। তবে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। 3 জন আমরা ভর্তি করেছি, আর 5 জন আমরা হচ্ছে এখানে ব্রড ডেড হিসাবে ঘোষণা করছি। এর মধ্যে একই পরিবারের 4 জন, আরেকজন হচ্ছে আরেকটা পরিবারে, 5 জনই বাচ্চা আর কি। এদিকে নিহত পরিবারগুলোকে 20,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। পাহাড়ধসকে কেন্দ্র করে কক্সবাজারে অবৈধভাবে বসবাসকারী মানুষকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসছে না। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মঙ্গলবার থেকে মাইকিং করছে প্রশাসন। ইতিমধ্যে যে মাইকিংটা কালকে শুরু করেছিলাম, এটাকে আইডিকে আরো জোরদার করেছে। আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গিয়েছে। যারা নিহত হয়েছে প্রত্যেকের পরিবারকে আমরা 20,000 টাকা করে আমরা সরকারের তরফ থেকে সাহায্য প্রদান করা হবে, এবং আহত যারা আছেন তাদেরকেও সাহায্য করা হবে। যেসব জায়গায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে আমরা উচ্ছেদ করব। অন্যদিকে প্রবল বৃষ্টিতে সড়ক ও বেইলি ব্রিজ ডুবে বান্দরবান রাঙামাটি সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। একদিন বন্ধ থাকার পর বুধবার চালু হয় সড়কটি। গত 24 ঘন্টায় কক্সবাজারে 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। আরও জানানো হয়েছে ভূমিধস, পাহাড়ধস ও বন্যার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।